দেশে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেইনারের তীব্র সংকট তৈরি হয়েছে এতে পণ্য রপ্তানিতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা শিপিং কোম্পানিগুলো বলছে লোহিত সাগরে অস্থিতিশীলতা ও বৈশ্বিক সংকটের কারণে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে জটের কারণে এই সংকট তৈরি হয়েছে তবে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে নাজমু সাদেকি রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেইনার পছন্দ আমদানিকারকদের এদিকে দেশে যেসব পণ্য আসে তাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশ ফুটের কন্টেইনার এ কারণে চল্লিশ ফুটের কন্টেইনারের একটা সংকট সবসময়ই ছিল সেই সংকট আরও বেড়েছে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার কারণে যাতে জাহাজগুলোকে অনেক বেশি পথ ঘুরে আসতে হচ্ছে এছাড়া ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ফেসিলের গল অবস্থান বেড়েছে দুই থেকে সাত দিন পর্যন্ত এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেনার সরবরাহ ব্যবস্থা বাংলাদেশে রপ্তানি পোশাক শিল্পের জন্য ফর্টি এবং ফর্টি কিউব কন্টেনারের চাহিদা অনেক বেশি এই চাহিদার যে তুলনায় ফর্টিফিট কন্টেনার অনেক কমে গেছে এটির মূল কারণ হলো যে লোহিত সাগরে যে হুতি বিদ্রোহীদের যে ঝামেলাগুলো হচ্ছে সেই ঝামেলার কারণে জাহাজগুলো প্রায় এগারো দিন অতিরিক্ত সময়ে তাদেরকে পার করতে হচ্ছে এই অতিরিক্ত সময় পার করার কারণে যেই ডিলে সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে আগের যে সময় বেশি লাগায় বেড়েছে কন্টেইনারের ভাড়া পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা গত এক সপ্তাহ টোটাল গুডস ওরান ক্যাপাসিটি আছে কিনা যদি ক্যাপাসিটি না না থাকে তাহলে আমরা দুই সপ্তাহ ডিলেতে চলে গেলাম দুই সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা এক নম্বর হলো যে তারা টাইম গুডস পাচ্ছে না তারা এখন করবে কি ডিসকাউন্টের দিকে যাবে অথবা গুডসটা পনেরো দিন বিশ দিন আগে পাওয়ার জন্য বা টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রিট করো তখন ফ্রিটটা আমাদেরই দিতে হবে শিপিং কোম্পানিগুলো বলছে এটি বৈশ্বিক সংকট তবে বিকল্প ব্যবস্থায় এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে প্রতি মাসে আমরা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি এটা সব পোর্টগুলো থেকে যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম যার কারণে আমরা এই যে গ্যাপটা মেটআপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপজিশন করতেছি বাংলাদেশে দেশের রপ্তানি পণ্যের তেষট্টি শতাংশের গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র তাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাত্রাঙ্গা টেলিভিশন